রাস্তার গাড়ির শব্দটা অসহ্য হলেও কিন্তু বিভিন্ন ধরনের মানুষ দেখা আমার এক অভ্যেসের মধ্যে পড়ে। তো তাই রোজকার মতো আজও সেই ব্যালকনিতে দাঁড়িয়ে বিকেলে রাস্তায় বিভিন্ন ধরনের মানুষের চলাফেরাগুলো দেখছিলাম। আর সে এখানে বিশেষ কোনো পাখির ডাক শোনা যায় না। এখানে শহরে যেটা কলকাতায় যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে প্রচণ্ড কাকের ডাক। তো এই কাকের ডাক শোনাটাই সকাল থেকে সন্ধে অবধি আমাদের একটা অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আজকে কী বানাবো। তো ভাবলাম সামনেই আছে জন্মাষ্টমী, তো সবসময় আমি যে রেসিপিটা বানাবো এটা সবসময় আমি অনেক দিন থেকে ভেবে রেখেছি, কিন্তু আমি এটা বানাতে সময় করে উঠতে পারিনি বা আমার অনেক রকম সমস্যা থাকে, তো তার জন্য আমি বানানোর সময় পাইনি। তো আজকে তাই কোনো রকম কিছু না ভেবে আজকে আমি বাজার থেকে নিয়ে এলাম 1 লিটার দুধ, আর সঙ্গে আমি বানিয়ে ফেললাম এই রাবড়ি মালপোয়া। তো যেটা আমাদের সামনে স্পেশাল একটা জন্মাষ্টমী দিনে স্পেশাল একটা রেসিপি, তো আপনারা এই রকম রেসিপি গোপালের জন্য অবশ্যই কিন্তু বানিয়ে গোপালকে দিতে পারেন তার জন্মদিনে। তো যাই হোক, আমি এবার দুধটাকে আমি জাল দিয়ে দেবো, জাল দিয়ে এটাকে আমি রাবড়ি বানিয়ে নেব। এটা রাবড়ি বানানোটা কিন্তু ভীষণই সোজা, কিন্তু এর জন্য প্রথমে আমি কিন্তু যে কড়াইতে গরম করব রাবড়ি বানাবো, তো সেই সেখানে নিচে লেগে যাওয়ার যে ভয়টা থাকে তার জন্য আমি কি করব, কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি ছিটিয়ে দিয়ে ওটাকে ভালো করে চারিদিকে আমি মাখিয়ে নেব কড়াইটা। তাহলে কিন্তু আমার এখানে লেগে যাওয়ার কোনো নিচে বসে যাওয়া দুধটা কোনো সম্ভাবনা থাকে না। এবং মিডিয়াম টু লো আছে, আমি ভালো করে জাল দিয়ে এটাকে ভালো করে আমি রাবড়ি বানিয়ে নেব। তো রাবড়ি বানানোটা কিন্তু ভীষণই সোজা, রাবড়ি এমনিতেই খেতে কিন্তু খুবই ভালো লাগে সবারই, তো তাই সবার মতন আমারও খুব ভালো লাগে। তো এর মধ্যে আমার একটু ক্যাডামন পাউডার বা এখানে বলবো আমি যেটা এলাচের গুঁড়ো, বীজের গুঁড়ো, আমি সেটা আমি এখন দেবো না, একটু পরে দেবো। তো এখানে আমি একটা পাউডার বানিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি আমি আটা, আটা দিয়ে মালপোয়াটা বানাবো, এটা ভীষণই হেলদি হবে। তাই আটা নিয়েছি এখানে 3 চামচ, আর 2 চামচ নিয়েছি আমি সুজি, আর এখানে অল্প একটু মিষ্টির জন্য নিয়েছি বাতাসা। এরপর আমি ওটাকে একটু গুঁড়ো করে নেব মিক্সিতে ভালো করে, তাহলে কিন্তু আমার কোনো লাম্প বা কোনো কিছু থাকবে না এবং ভালো করে মিহি হবে আমার ব্যাটারটা। তাই আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, যেহেতু এটা মোটা দানা সুজি আছে তো ভালো করে গুঁড়ো করে আমাদের নিতে হবে। তো এরপর সুজিটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে এবার আমি এটা নিয়ে নেব একটা পাত্রে, দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এবং ব্যাটারটা এমনভাবে বানাতে হবে ভীষণই স্মুথ, এর জন্য আমি ব্যাটারটাকে ভালো করে আমাকে হাতা বা একটা স্প্যাচুলা বা কোনো চামচের সাহায্যে ভীষণভাবে নাড়িয়ে কোনো লাম্প যেন না থাকে ভালো করে আমাকে এখানে নাড়িয়ে নিতে হবে। তো এই ভীষণ এটা ভীষণই একটা হেলদি, এবং আপনারা চাইলে আটার বদলে ময়দাও দিয়ে বানাতে পারেন। তো আমি এখানে আটা দিয়ে মালপো বানিয়েছি, এটি কিন্তু খুবই সুন্দর এবং ভীষণ ইয়ামি খেতে হয়েছিল এবং অসম্ভব সুন্দর। যখন প্রত্যেকটা মালপোয়া মুখের মধ্যে পড়ছিল তখন যেন তার আলাদা একটা স্বাদ এখান থেকে বেরিয়ে এসেছিল। তো আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন কতটা সুন্দর খেতে হয় এই রাবড়ি মালপোয়া। তো আমি এই মালপোয়ার মধ্যে আমি প্রথমে জল, এখানে অনেকে দুধ দিয়ে করতে পারেন আপনারা, তো আমি যেহেতু এখানে মালপোয়াতে আমি রাবড়ি ব্যবহার করেছি তাই আমি প্রথমে জল দিয়ে আমি এটাকে গুলিয়ে নিয়েছি, তারপর আমি রাবড়ি ব্যবহার দিয়ে 3 চামচ আমি এখানে রাবড়ি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ব্যাটারটাকে ভালো করে আমি মিক্সড করে নেব যাতে করে এটা কোনো লাম্প না থাকে। তারপর আমি ভালো করে এবং এই এতে কিন্তু রাবড়িটা মালপোয়াটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, এবং আমি রেস্টে রেখে দেবো কিছু সময়ের জন্য 1/2 ঘন্টাতে মতো। তারপর আমি একটা এখানে চিনি সিরাপ বানিয়ে নেব, তার জন্য একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি ওই যে এলাচের যে ছালগুলো যেগুলো বীজ বের করে নেওয়ার পর ছিল, তো সেইগুলো আর একটু চিনি বাতাসা দিয়ে আপনারা চাইলে চিনিও দিতে পারেন, দিয়ে একটা আমি সিরাপ বানিয়ে নেব। এবং চিনি সিরাপটা এমনভাবে বানাতে হবে যেন একটু হালকা আঠালো ধরে। তো এবার সেইভাবে বানিয়ে আমি এটা রেখে দেব এবং মালপোয়াগুলোর মধ্যে মালপোয়ার যে ব্যাটারের মধ্যে দিয়ে দেব একটু অল্প এলাচের গুঁড়ো, এলাচের বীজটা বের করে সেটার গুঁড়ো।
তো এরপর ভালো করে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এবং দেখুন এটা খুব বেশি শক্ত হবে না এবং খুব বেশি পাতলাও হবে না। এবার আমি ফ্রাইং প্যানে তেল গরম করে দিয়েছি। এই মালপোয়াগুলো বানানোর জন্য আমার এখানে একটা ভুল ভুল বলবো না, এখানে আমার যেটাই ছিল বাড়িতে সেইগুলো দিয়ে আমি করেছি। তো যেহেতু এটা তো আমার নিজের বাড়ি নয়, এটা ভাড়ার বাড়িতে আমি এসে আছি, তো সেজন্য আমার কোনো ডাবু চামচ এখানে ছিল না, যেটা ছিল সেটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। তো আপনারা ডাবু চামচ ব্যবহার করবেন, তাহলে কিন্তু মালপোয়াগুলোর যে শেপগুলো খুব সুন্দর হয়। আর আমার যেহেতু এখানে ছানতা নেই, তাই আমি মালপোয়াগুলোকে এইভাবে খুন্তি আর চামচের মধ্যে এইভাবে চিপকে নিয়েছি। ভালো করে চিপে চিপে আমি তেলটা বের করে নিয়েছি। এরপর আমি এটা দিয়ে দেব চিনির সিরাপের মধ্যে, এবং চিনির সিরাপটা কিন্তু হালকা গরম থাকতে হবে, ঠান্ডা হলে হবে না, তাহলে ওর মালপোয়ার ভেতরে কিন্তু চিনির যে সিরাপের যে সিরাপ মিষ্টি জলটা ওটা কিন্তু ভেতরে আর ঢুকবে না। তাই আমাদেরকে ভালো করে এটাকে একটু হালকা উষ্ণ গরম কিন্তু থাকতে হবে চিনির সিরাপটা। তো এরপর আমার রেডি হয়ে গেছে, আমি এটাকে নিয়ে নিচ্ছি সার্ভিং ডিশের মধ্যে। এরপর এইভাবে আমি আরও ভেজে নেব। তো আপনাদের কড়াই অনুযায়ী আপনারা মালপোয়া বানাবেন, কেন এখানে বেশি যদি একটা কড়াইয়ের তুলনায় যদি তার মালপোয়া বেশি আমাদের দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে। তাই এইভাবে আমি মালপোয়াগুলো বানিয়ে নিয়েছি, এবং এই মালপোয়াগুলো একবার আপনারা চেষ্টা করবেন বাড়িতে বানাতে। এটা যদি আমি আপনারা রাবড়ি দিয়ে নাও বানান, তো এটা এমনিতেই কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো এই মালপোয়া আমি অনেকবার আগে হয়তো বানিয়েছি, কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি আগে। তো এগুলো খেতে কিন্তু বাচ্চাদের এমনিতেই ভালো লাগে, রাবড়ি ছাড়াও বানানো যায়। আটা দিয়ে যে এত সুন্দর মালপোয়া হয় আপনারা ভাবতেই পারবেন না। তো যাই হোক, এটা শরীরের পক্ষে ভালো। বা ময়দা এখানে আমি একটা ফোঁটাও ইউজ করিনি। এরপর আমি চিনি সিরাপের মধ্যে দিয়ে আমি এটাকে নিয়ে নেব একটা ডিশের মধ্যে, সার্ভিং ডিশের মধ্যে নিয়ে আমি সাজিয়ে নেব। তো এমনভাবে সাজাতে হবে যাতে করে আমি যখন ওপর থেকে গার্নিশ করব রাবড়ি, তখন কিন্তু আমার সমস্ত মালপোয়ার ওপর যেন সমানভাবে রাবড়ি থাকে। এবং রাবড়ির মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু এলাচির গুঁড়ো। তো অল্প এলাচের গুঁড়ো দিলে এর ফ্লেভারটা একটা খুব সুন্দর আসে, রাবড়ির সঙ্গে যে এলাচের যে ফ্লেভার, এটার যে কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগে, এবং আপনাদেরও মনে হয় ভালো লাগবে। তো এরপর ওপর থেকে সুন্দরভাবে গার্নিশ করে দিয়েছি, এবং প্রত্যেকটা রাবড়ির মধ্যে দেখুন এই প্রত্যেকটা মালপোয়ার মধ্যে কিন্তু রাবড়ি আছে। এবং যখন একটা একটা করে মালপোয়া যখন মুখে ভরবো, তখন কিন্তু ওই রাবড়ির যে স্বাদ আর রাবড়ির যে ফ্লেভারটা কিন্তু মুখের মধ্যে এসে পড়বে, এবং এটা যেটা খেতে কিন্তু অসাধারণ একটা সুন্দর টেস্ট হয়, এবং ভীষণই সুন্দর। মানে আমি বলবো আমার মানে আমি যত কিছু রেসিপি বানাই না কেন, আমার এই রাবড়ি মালপোয়াটা কিন্তু অসাধারণ খেতে লাগে। এবং ওপর থেকে আমি পিস্তা এবং আমন্ডসের গুঁড়ো করে একটু স্লাইস করে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আপনারা এটা অপশনাল, এটা দিলে কিন্তু অসম্ভব সুন্দর হয়। পিস্তা রাবড়ির সঙ্গে যে একটা কম্বিনেশান আর এলাচ, এটা কিন্তু আমার ভীষণই ভালো হয়। আমি পায়েসও এইভাবে ইউজ করি। তো আপনারা এটা দিলে আমার এই রান্না, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, এবং একটা লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে, আর ভালো যদি না লাগে একটা ডিসলাইক করে দেবেন। আর আসছি পরে কোনো রেসিপিতে আমার এই ভিডিওটা কন্টিনিউ করে দেখার জন্য আপনাদের অসংখ্য